বলিউডে গুজব আছে এক রণবীরকে ভালোবেসে আরেক রণবীরকে বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোন। সে নিয়ে অনেক কথাও হয় চারদিকে। বিষয়টি এড়াতে পারেননি নায়িকা, কারণ রণবীর সিংকে বিয়ে করলেও রণবীর কাপুরের সঙ্গে তার দারুণ জমজমাট সম্পর্ক। এবার এক অনুষ্ঠানে প্রশ্নের মুখোমুখি হয়ে দুই রণবীরকে নিয়ে খোলামেলা উত্তর দিলেন দীপিকা পাড়ুকোন। ফিল্ম সমালোচক রাজীব মাসান্দ এবং মানের ফেস্টিভ্যাল ডিরেক্টর অনুপমা চোপড়ার সঙ্গে খোলামেলা আড্ডায় মেতে ছিলেন মানের নতুন চেয়ারপারসন দীপিকা পাড়ুকোন। এই আড্ডার প্রাথমিক ফোকাস দীপিকার সেরা পাঁচটি চরিত্র নিয়ে আলোচনা হলেও কথা প্রসঙ্গে উঠে আসে রণবীর কাপুর এবং রণবীর সিং এর প্রসঙ্গ। তাকে জিজ্ঞাসাবাদ করা হয় দুই রণবীরের মধ্যে অভিনয় ক্ষেত্রে কি ফারাক আছে বলে তার মনে হয়। অকপটে দীপিকা জানান, আমি কখনো রণবীর কাপুরকে চরিত্রের জন্য তৈরি হতে দেখিনি, এক্ষেত্রে ওখানেরটা আমারই মতো। আমার একটা দৃশ্যের জন্য 50% রিহার্স করি, বাকি 50% স্বতঃস্ফূর্তভাবে আসে। অন্যদিকে রণবীর সিং নিজের চরিত্র নিয়ে ভীষণ সিরিয়াস, ও যে কোনো চরিত্রের জন্য নিজেকে আমূল বদলে ফেলে। সে হাঁটা চলা, কথা বলা, গাড়ি ড্রাইভ করা সবই বদলে যায়, এমনকি পোশাক ও পারফিউমের পছন্দ বদলে যায়। প্রতি 6 মাস অন্তর ও যেন একেবারে অন্য মানুষ। ঠিক এই কারণেই আমাদের সম্পর্ক এতদিন টিকে আছে, ওর সঙ্গে থাকলে আমি কখনো বের হই না। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বলিউডে গুজব আছে এক রণবীরকে ভালোবেসে আরেক রণবীরকে বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোন।